হ্যালো ফুটবল ফ্যান্স, আসছে জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে ল্যাটিন আমেরিকা অঞ্চলের আন্তর্জাতিক ফুটবলের সবথেকে বড় আসর কোপা আমেরিকা। যে প্রতিযোগিতাটিকে সামনে রেখে চলতি মাসে আলাদা আলাদা প্রীতি ম্যাচ দিয়ে কোপা আমেরিকার প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ল্যাটিন আমেরিকার সবথেকে বড় দুটি দল আর্জেন্টিনা ও ব্রাজিল। আর্জেন্টিনা এ মাসে প্রস্তুতি ম্যাচ খেলবে এল সালভাদর ও কস্টারিকার বিপক্ষে। এই দুটি ম্যাচের জন্য 26 সদস্যের দলও এরই মধ্যে ঘোষণা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা, যেখানে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডিমারিয়ার মতো তারকা ফুটবলারদের পাশাপাশি উদীয়মান তরুণ খেলোয়াড়দেরও দলে রেখেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনি। এই দলে অনূর্ধ্ব 20 বছর বয়সী খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন 4 জন। তারা হচ্ছেন ভ্যালেন্টাইন বার্কো, ফাকুন্দো বুয়েনানোতে, ভ্যালেন্টাইন কার্বোনি এবং অ্যালেজান্দ্রো গার্নাচো। এদের মধ্যে ভ্যালেন্টাইন বার্কো এই প্রথম দলে ডাক পেয়েছেন, তবে চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি লিসান্দ্রো মার্টিনেজ, গঞ্জালো মন্তিয়েল, মার্কোস আকুনা এবং গুইদো রদ্রিগেজের। 2022 সালে কাতার বিশ্বকাপজয়ী থিয়াগো আলমাদাও অবশ্য ডাক পাননি এই স্কোয়াডে। তাকে রাখা হয়েছে হাবিয়ের মাসচানোর অলিম্পিক সফরে অনূর্ধ্ব 23 দলে। আগামী 22 মার্চ ফিলাডেলফিয়াতে এল সালভাদর এবং 26 মার্চ লস অ্যাঞ্জেলসে কস্টারিকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দল ঘোষণা করেছেন দরিভাল জুনিয়র। 23 মার্চ ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে এবং 26 মার্চ রাতে স্পেনের বিপক্ষে খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লিওনেল স্কলোনির মতো 26 সদস্যের এই ব্রাজিল স্কোয়াডে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কেও ডেকেছেন ব্রাজিলের নতুন এই কোচ। রিয়াল মাদ্রিদে কেরিয়ার শুরু করতে যাওয়া 17 বছর বয়সী এনরিকো এই দলটিতে ডাক পেয়েছেন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন পিএসজির লুকাস বেরালদো। এছাড়া চোটে থাকার পরও দলে রাখা হয়েছে টটেনহাম স্ট্রাইকার রিচার্লিসনকে। চলতি মাসের প্রীতি ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা স্কোয়াডে গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন ফ্রাঙ্কো আর্মানি, ওয়াল্টার বেনিটেজ এবং ইমিলিয়ানো মার্টিনেজ। ডিফেন্ডার হিসেবে ডাক পেয়েছেন জার্মান পেজেলা, নাওহেল পেরেস, নিকোলাস ওটামেন্ডি, ক্রিশ্চিয়ানো রোমেরো, নিকোলাস তেগলেফিকো, মার্কো সেনেসি, নাওহেল মলিনা এবং ভ্যালেন্টাইন বার্কো। মিডফিল্ডার হিসেবে ডাক পেয়েছেন অ্যাজাকুয়েল পেলাসিওস, রদ্রিগো দিপল, লিয়ান্দ্রো পারাদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এলজো ফার্নান্দেস এবং জিওভানি লো চেলসো। এছাড়াও ফরোয়ার্ড হিসেবে স্কলোনি স্কোয়াডে রেখেছেন নিকোলাস গঞ্জালেস, অ্যালেজান্দ্রো গার্নাচো, ফাকুন্দো বুয়েনানোতে, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যাঞ্জেল ডিমারিয়া, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজ এবং পাওলো দিবালাকে। এরকম একটা 26 সদস্যের স্কোয়াডই ঘোষণা করেছেন লিওনেল স্কলোনি আসছে কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের জন্য। অন্যদিকে দরিভাল এই মাসের প্রীতি ম্যাচকে ঘিরে ব্রাজিলের স্কোয়াডে গোলরক্ষক হিসেবে ডেকেছেন অ্যাডারসন, বেন্তো এবং রাফায়েলকে। ডিফেন্সে আছে ড্যানিলো, ইয়ান কৌতো, ওয়েন্ডেল, আইরোটন লুকাস, গাব্রিয়েল মাগালাইস, মার্কিউনোস, বেরালদো এবং মুরিলো। মিডফিল্ডারে আছেন আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়াও গোমেস, লুকাস পাকুয়েতা, ডগলাস লুইস, পাবলো মাইয়া এবং আন্দ্রায়েস। ফরওয়ার্ড পজিশনে ডাক পেয়েছেন গাব্রিয়েল মার্টিনেলি, এন্দ্রিক, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া এবং সাভিনিও। এরকম একটা 26 সদস্যের স্কোয়াডই ঘোষণা করেছে ব্রাজিল কোচ দরিভাল, যেখানে ইঞ্জুরির কারণে জায়গা হয়নি ব্রাজিলিয়ান তারকা নেইমারের। এবং আসছে কোপা আমেরিকাতেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা আছে।